হচ্ছে স্যার আপনি আমাকে একটা কথা বলুন তো, ও কি আর কোনোদিন আমার সঙ্গে সম্পর্ক রাখবে না? ও যা বলছে সবকিছু দিনের মতো। দূর পাগলি, তাই কখনো হয়? এই আমি বলছি, আমার কথা লিখে রাখো, একদিন ও তোমার কাছেই ছুটে আসবে, তোমার কাছেই ফিরে আসবে। আর শোনো, ওই নামগুলো আর ওর সামনে বলো না যেটা ও পছন্দ করে না। প্লিজ, যাকে নিয়ে এই অশান্তি, সেই অশান্তিটা আর বাড়তে দিন। সব ঝামেলা ঝঞ্ঝাট মিটেছে তোমার আর শ্রদ্ধা ভাইয়ের? ভালোবাসা হয়ে গেছে তো তোমাদের দুজনের? যা কিছু অশান্তি ছিল, গন্ডগোল ছিল, সব মিটিয়ে নিয়ে এসছে তো? সত্যি বাবা, কি টেনশন আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের, কি টেনশন কি টেনশন। তাই তো আমি ভাবি এইবারে ছোট্ট ভাই না এসে পারবে? জেঠুমনি গেছে, বাবা গেছে, ছোট্ট ভাই এবারে সত্যি সত্যি আসবে। কোথায় গেল ছোট্ট ভাই? কোথায় গো ছোট্ট ভাই? কিন্তু রণ কোথায়? কি গো, তোমরা সবাই রণকে না নিয়ে ফিরে এলে যে? রণ আসেনি মেজো মামি। রণ আসেনি? রণ আসেনি কে? কোথায় রণ, কোথায়? চুপ করে আছো কেন, কথা বলো। কি রে, আমার রণকে আমাদের সবাইকে ছেড়ে একেবারে চলে গেল? ইমন, ইমন তোর কাছে তো একটা সুখবর ছিল ওর জন্য, দিসনি খবরটা? মা, মা বলে ডাকছিস কেন? কেন মা বলে ডাকছিস আমায়? আমার ছেলেকে যখন তুই অস্বীকার করতে পেরেছিস, তখন আমি আমি তোর কে? আমার ছেলের সূত্রেই তো তোর সঙ্গে আমার সম্পর্ক। সব কি বলছো তুমি? তোমার সবাই কেমন উল্টে গেলে না? সবাই নিজেদের কথা তোমরা পাল্টে নিচ্ছ যে? তুমি একদিন তোমার ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না এই কথাটা বলনি মা? বাবা, তুমি একদিন তোমার ছেলেকে এই বাড়ি থেকে চলে যেতে বলনি? আজ সব দোষ তোমরা আমাকে দিচ্ছ যে? আর সব দোষ শুধু আমার একার হয়ে গেল। কুসুম দোলা, কুসুম দোলা, আরো একবার স্টার জলসায়।